নমস্কার বন্ধুরা, রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি তালের পিঠের একটা রেসিপি নিয়ে এসেছি। এমনি তালের পিঠে করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু এই পিঠেটা বানাতে হবে না, ভাপে দিলেই হয়ে যাবে। কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক। এখানে তাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর মুখটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। পাকা তাল দেখে নেবেন, তাহলে খোসা ছাড়াতেও অসুবিধা হবে না আর এটা কাতটাও বের করতেও অসুবিধা হবে না, ওই জন্য পাকা তাল দেখে নেব। এবার হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। যে গ্রেটার আছে, গ্রেটারে এই মুখ দিয়ে আমি এভাবে দেখুন, এইভাবে আমি ঘষে ঘষে তালের কাতটা বের করছি। তারপরে একটা নেটের সাহায্যে ভালো করে ছেঁকে নিলে অল্প একটু আধটু যেটা আঁশ আছে সেই আঁশটা তাহলে বের হয়ে যাবে। খুব পরিষ্কারভাবে এভাবে কাতটা বের করে নেওয়া যায়। যদি বাড়িতে সাদা সুতির কাপড় থাকে তাহলে সেই কাপড় দিয়ে এভাবে ছেঁকে নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা আমি এখানে 2 কাপ পরিমাণ ব্যবহার করছি, আর কাতটা হয়েছে 1 কাপ পরিমাণ আর সুজি হচ্ছে 2 কাপ পরিমাণ। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দেব, বেশি দেব না, অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মাখাতে থাকব। একসঙ্গে দিলে দলা পাকিয়ে যাবে, ওই জন্য এরকম অল্প অল্প করে মাখিয়ে নেব। এরকম অল্প অল্প করে জল দিয়ে, জলটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা, গরম জল না, এভাবে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা একবার লক্ষ্য করে দেখুন কেমন হবে। ব্যাটারটা কেমন হবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, পাতলাও হবে না আর একেবারে টাইটও হবে না, সেরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। নিয়ে এটা ঢাকনা দিয়ে আমি রেখে দেব 15 মিনিট। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে এলাচ মুখটা ফাটিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণে জল, মানে 4 থেকে 5 চামচ জল দিয়েছি। তারপরে আখের গুড় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর জলটা দেওয়ার কারণ কি, জলটা না দিয়ে যদি গুড়টা দেওয়া যায় তাহলে চুমে যাবে, ওই জন্য জলটা দিলাম। তারপরে যে ভেজে রাখা এলাচ সেটা দিলাম, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল, 1.5 কাপ পরিমাণ নারকেল দিলাম। যতক্ষণ না রসটা কমে যাবে, একটা ছাই তৈরি হবে, ততক্ষণ এভাবে লো আঁচে নেড়ে যাব। তারপরে আমার দেখুন সুজিটা জল টেনে নিয়েছে, নিয়ে ব্যাটারটা দেখুন আরও খানিকটা মোটা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শেষে ইনো, ইনো একটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব জায়গায় যাতে পৌঁছায় সেজন্য আমি এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ইনোটা কিন্তু প্রথমের দিকে দেবেন না, ইনোটা শেষে যখন তৈরি করবেন সেই তার কিছুক্ষণ আগে ইনোটা দিয়ে দিলাম। এদিকে আমার পুরটাও রেডি হয়ে গেছে, দেখুন পুরটা রেডি হয়ে গেছে আর ইনোটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে তেল মাখিয়ে নিলাম, নিয়ে সেই বাটির মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পুর, নারকেলের পুরটা দিয়ে দিলাম। তারপরে আরও 1 চামচ ব্যাটার ওই পুরের উপরে দিয়ে দেব, যাতে উপর থেকে পুরটা দেখা না যায়, এভাবে প্লেন করে দিয়ে দেব। এই একই রকমভাবে আরও একটা বাটি তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে 1 চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা 1 চামচ, তারপরে আর 1 চামচ ওপর থেকে ব্যাটারটা দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা মিষ্টিটা ইউজ করতে পারেন। তারপর একটা বাটিতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে জলটা গরম হয়ে গেলে বাটিকটা একটা প্লেটের উপরে বসিয়ে ঢাকনা দিয়ে এটা 20 মিনিটের মতো থাকবে। তারপরে ঢাকনাটা খুলে আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি, ওপর থেকে যদি হাতে না লেগে যায় তাহলে জানবো হয়ে গেছে। তারপরে একেবারে ঠান্ডা হলে তারপরে বাটি থেকে নামাবো। একটা খুন্তির সাহায্যে যেভাবে তুলে নিলাম,
নিয়ে তারপরে যখন বাটিটা একদম ঠান্ডা হয়ে যাবে সাইড থেকে এভাবে চাপ দিলেই ছেড়ে আসবে আর একটা চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে আমি তুলে নেচ্ছি দেখুন একদম ভেঙে যাবে না সফট হয়েছে যেহেতু ইনো দেয়া আছে ভীষণ সফট এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম আর বসে বসে নারকেল পিঠের মতো তৈরি করতে হবে না এটা খুব সহজেই হয়ে গেল আপনিও বাড়িতে এভাবেই তৈরি করুন আর ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে একেবারে স্মুথ ভাবে ভেঙে যাচ্ছে এই আমি দেখতে হয়েছে এভাবেই বাড়িতে বানিয়ে নিন আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় বরাবরের জন্য সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিন অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ